প্রিয় দর্শক, প্রকৃতির রঙে নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো শিং মাছের কাঁটা হাতে ফুটলে কি করবেন। শিং মাছের কাঁটা ফুটলে মারাত্মক ব্যথা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু শিং মাছের কাঁটা হাতে ফুটলে করণীয় কি সেটা অনেকেই জানি না। আজকে আমরা এই বিষয়টি জানাবো। মাছ ব্যবসায়ীরা খালে বিলে পুকুরে পানি সেজে মাছ ধরে, আবার অনেক সময় মেয়েরা শখ করে মাছ ধরতে খালে বিলে পুকুরে নামে। শিং মাছের কানের নিচে যে কাঁটা থাকে তাতে অনেক বিষ থাকে, যা সাপের কামড়ের মতোই বিষাক্ত লাগে। গ্রাম অঞ্চলে অনেক ছেলে মেয়েরা পুকুরে খালে বিলে পানি সেজে মাছ ধরে, এতে খালে বিলে অনেক সময় মাছ থাকে এবং কিং শিং মাছও থাকে। শিং মাছ ধরতে গেলে হাতের আঙুলে কাঁটা লাগে, যখন শিং মাছের কাঁটা লাগে তখন মাছ ধরা থেকে চলে আসবেন উপরে। তারপর হাতে একটা সুতো বা দড়ি দিয়ে বাঁধতে হবে। তারপর কি করবেন চলুন জেনে নেওয়া যাক। শিং মাছের কাঁটা হাতে ফুটলে করণীয়। মাছ ধরার সময় শিং মাছের কাঁটা হাতে যে আঙুলে লাগবে তখন পরের আঙুলে সুতো দিয়ে বাঁধতে হবে। শিং মাছের কানের নিচে যে কাঁটা থাকে এই কাঁটায় এক ধরনের বিষাক্ত জীবাণু থাকে। সাপে কামড় দিলে যেমন পুরো শরীরে সাপের বিষের ব্যথায় যন্ত্রণা করে, ঠিক তেমনি শিং মাছের কাঁটায় বিষাক্ত জীবাণু রয়েছে। শিং মাছের কাঁটাতে হাট ফুটলে যদি ব্যথা না কমে, কুসুম কুসুম গরম পানিতে শিং মাছের কাঁটা ফোটার স্থানটি কিছুক্ষণ রেখে দিন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। শুধু শিং মাছ নয়, অনেক সময় ট্যাংরা, শিং, জিওল, সিংহের মতো মাছ ধরতে গিয়েও কাঁটা ফুটে প্রচণ্ড ব্যথা হয়। অনেকেরই প্রশ্ন, এই ব্যথা নিরাময়ের কোনো ঘরোয়া উপায় রয়েছে কিনা। সাধারণত কাঁটা ফোটার লক্ষণ হিসেবে উক্ত জায়গায় প্রচণ্ড ব্যথা হয় এবং জ্বালা পোড়া অনুভূত হয়। সেক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করলে এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। যতটুকু সহ্য করা সম্ভব ততটুকু গরম পানিতে যতক্ষণ সম্ভব ব্যথা না কমা পর্যন্ত উক্ত স্থান ডুবিয়ে রাখুন। উক্ত স্থানে কাঁটার ছোট ছোট অংশ লেগে থাকলে তা চিমটা দিয়ে তুলে ফেলতে হবে। কাঁটা ফোটা স্থানটিতে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। কাঁটা আছে কিনা তা নিশ্চিত হওয়ার পর ধোয়া উচিত। ক্ষত স্থানে ব্যান্ডেজ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ব্যথা হলে যে কোনো ধরনের, তবে শরীর অনুযায়ী সহনশীল মাত্রার প্যারাসিটামল গ্রহণ করতে পারেন। যদি 5 দিনের মধ্যে জ্বালা পোড়া বা ব্যথা রয়ে যায় তবে ইনফেকশনের মতো শুরু হতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত। অনেকেই অনেক ধরনের কথা বলে, গুঁড়ো মরিচ দিলে নাকি ব্যথা কমে যায় বা সিমবাটি দিলে নাকি ব্যথা কমে যায়, এসব গুজবে কান না দেওয়াই ভালো। শিং মাছের কাঁটা ফোটা স্থানটিতে টিপাটিপি বা ঘষাঘষি না করাই ভালো, হালকা আলতোভাবে পরিষ্কার করে নিতে পারেন। ব্যথা কমানোর কোনো ঘরোয়া পদ্ধতি যদি আপনার কাছে অ্যাভেলেবল না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। অনেকেই বলে শিং কাঁটা লাগলে ডাক্তারের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এসব কথায় কান দেবেন না। মনে রাখবেন অল্প থেকে অনেক বড় সমস্যা হতে পারে। গ্রামাঞ্চলে অনেকেই বিষকাটালি নামক একটি জংলা গাছ দিয়ে এর চিকিৎসা করে থাকে। বিষকাটালি গাছের ডাল দিয়ে শিং মাছের কাঁটা ফোটা স্থানে হালকা আলতোভাবে ঘষলে বা আক্রান্ত স্থানে পিটালে বা ধরে রাখলে ব্যথা কমে যায়। তাহলে দর্শক, এ ছিল আমার আজকের ভিডিও। আশা করছি শিং মাছের কাঁটা হাতে ফুটলে কী করণীয় এই বিষয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।